सम्मानित दर्शक আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 14 মার্চ 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মেসার্স রশিদ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত বকটা বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন বাচ্চা উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আবার তো বোধহয় বেশ কিছু নতুন গরু নিয়ে আসছেন। জি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আবার কিছু গরু কালেকশন করছি। এইবার কতগুলো কালেকশন হয়েছে? আবার তো হবে গোনা নাই, তবে মনে 15-16টা হবে। 15-16টা। কেমন বয়স থেকে কেমন বয়স পর্যন্ত আছে? আমার কাছে প্রেগন্যান্ট থেকে শুরু করে ওই 10 মাসের বাচ্চা পর্যন্ত আছে। প্রেগন্যান্ট আছে, আবার নিচের দিকে গেলে 10 মাসের বাচ্চাও পাওয়া যাবে। তাহলে দামের দিক দিয়ে কেমন থেকে কেমন? দামের দিকে মনে করেন প্রেগন্যান্ট যেটা হবে এটা 1,60,000 টাকা। হ্যাঁ। আর সর্বনিম্ন গরু আছে আমার কাছে 65,000। 65,000 থেকে শুরু, 1,60,000-এর মধ্যে এগুলো আছে। জি জি। আপনি মূলত একটু বাছাইকৃত গরুগুলোই রাখেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষকে ভালো কিছু দিতে পারি। কারণ হচ্ছে যে আমি যে মানে যে কনফিডেন্স নিয়ে ব্যবসা করি আমার কাছে আমি স্যাটিসফাই, যার কারণে আমি দেখে শুনে যাচাই বাছাই করে এবং ভালো মানের গরুই আমি আজ পর্যন্ত দিয়ে এসেছি এবং দিচ্ছি। আমার থেকে যারাই গরু নিয়েছে আমার মনে হয় সবাই সন্তুষ্ট আছে। বেশিরভাগ লোকের সাথে এখন আমার কন্ট্যাক্ট চলে, কথা বলে। তো যখন আর প্রথম তারপরে একটা গর্বের বিষয় হচ্ছে যে আমি যাদের গরু দিছি তারা এখন নিজেদের না পারে অন্যজনকে নিয়ে দিচ্ছে, বুঝছেন, নাম্বার দিয়ে দিচ্ছে বা তারা আলাপ করাই দিচ্ছে। এভাবে আমার গরু বিক্রি এখন আলহামদুলিল্লাহ চলছে। অবশ্যই যদি আপনার থেকে নিয়ে যদি কেউ ভালো কিছু পায় অবশ্যই তার গল্প দুজনের কাছে করবে, সেই গল্প দেখে আরও একজন কিনতে আসবে। আমি এই কথাটা আপনাদের প্রথম বলেছিলাম যে আমি যদি আজকে ভালো কিছু দিই ভবিষ্যতে রেজাল্ট পাবো, এখন যদি খারাপ কিছু দিই তাও ভবিষ্যতে রেজাল্ট পাবো। সেটাই। তাই আমার মনে হয় যে এখন আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা বিগত দিনের রেজাল্ট হচ্ছে, কর্মের ফল। আবার আজকে যে যেগুলো যাবে এগুলো আমার ভবিষ্যতে রেজাল্ট। আর এই মন মানসিকতা নিয়ে ব্যবসা করতেছি জন্যই আল্লাহর রহমতে এখন পর্যন্ত মার্কেটে মানে সুনামের সাথে আছি, থাকবো, সামনে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরাও আপনার নিকট সেই প্রত্যাশাই রাখি। তো এবারে যেহেতু বেশ কিছু গরু সংগ্রহ করছেন, তার আগে দুটো কথা বলি। অবশ্যই। সেটা হচ্ছে যে গত পর্বে আমাকে দুইটা কাস্টমার ঠেকাই দিছে, এই বিষয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা যারা যারা ক্রেতা ভাই আছেন, প্রবাস থাকেন বা দেশে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো যদি গরু কেনার মন স্থির করেন তারা অবশ্যই যাদের থেকে পরামর্শ সাজেশন না নিলে আপনি নিতে পারবেন না গরু, তাদের সাথে কথা বলবেন আগে কী ধরনের গরু নেবেন, কী বয়সের গরু নেবেন, কী জাতের গরু নেবেন, এইসব বিষয়গুলো আগে কথা বলবেন। বাকিতে নেবেন কি নগদে নেবেন এই বিষয়গুলো কথা বলবেন। সব মূলে সব কিছু কথাবার্তা বলে যখন ফাইনাল হবেন তখনই যে কোনো খামারের সাথে কথা বলে গরুটা নেবেন। আর গরুটা নিলে অবশ্যই আপনাকে একটা বায়না করতে হবে। বায়না করার পরে আপনি তারপরে গরুর লেনদেন করেন, ব্যাংকের মাধ্যম দিয়ে করেন, বিকাশের মাধ্যম দিয়ে করে তারপরে আপনার গরু ডেলিভারি নিয়ে যাবেন এবং দ্রুত সময়ের মধ্যে নেবেন। আর যেমন আমাকে ঠেকাই দিছে কেমন, আমার সাথে দাম দর অল কমপ্লিট, ভাই বায়না দেন, ভাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কাউকে বিক্রি করবেন না? আচ্ছা বিক্রি করলাম না। এবার কয়েকটা কাস্টমার ফোন দিয়েছে ভাই গরুটাকে বিক্রি করবো, না না আমি নেবো, এরম করে করে আমার গরুটা বিক্রি করতে দেয় নাই, তারপরে সেও টাকাটা দেয় নাই, তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে অন্যের জন্য যদি কেউ গর্ত খোনে সেই গর্তে সে নিজেই পড়ে। সে যদি মনে করে থাকে যে আমি ওনাকে একটু ঠকালাম বা ওনাকে একটু সেকা দিলাম, সেক্ষেত্রে আমার কিছু হবে না, আমার গরুটা হয়তো 7 দিন স্টে করছে, পরবর্তীকালে আমার বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি কোনো সময় নিম্নমানের গরু কিনি না, বিক্রিও করি না, যার কারণে আমার নিজের কাছে আমি নিজের মানে স্যাটিসফাই আছি যে আমার জিনিস বিক্রি হবে। তবে ক্রেতা ভাইদের অনুরোধ করব হাতে পায়ে ধরে
যে এই ধরনের ব্যবহার কারোর সঙ্গে করবেন না। সেটাই, শুধু আপনি না কোনো ব্যাপারীর সাথে যেন এই ধরনের ইয়া না করে, কারণ ব্যাপারীদের সঙ্গে করলে ব্যাপারী তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, আপনি তাকে ঠকাবেন সে চিন্তা করবে যে আমিও এবার কাউকে ঠকাই। এটার এটা এটা বেনিফিট দেবে কেমন করে, এটা রিস্ক থাকবে কেমন আপনার কাছে যখন দেখবেন যে এই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো মনে করেন যে এই খামারের সাথে ওই খামারে মিল নাই আছে, কারণ আমরা যখন চাষটলে বসি দুইটা খামার এক জায়গায় বসি, আমি যখন দেখবো যে আমার সাথেও এই একই কাম করছে না আপনার সাথেও একই কাম করছে, তখন আমরা কী করবো যে ষাটের গরু 40,000 দাম চায় আপনার কাছে বিক্রি করবে, তখন আপনি কিন্তু ফাঁদে পড়ে যাবেন। তো এই জন্য আপনিও কারোর ক্ষতি করবেন না, আপনার ক্ষতিও কেউ করবে না, কারণ আল্লাহ তাআলা একটা কথা আছে যে লোকের চালে ঢেল মারলে নিজের চালে পাটকেল পড়ে, তো কাউকে ঢেল কখনো মারবো না, নিজের পিঠে পাটকেল খাবো না। সেটাই, তো চলেন যাই, কিছু বেশ কিছু খুব সুপারহিট গরু আছে, আমরা দেখাই আর কথা বলি। বড় থেকে দেখাবেন না ছোট থেকে? বড় থেকে দেখাই তো ভাই, বড় থেকেই দেখাবো। তাহলে এই পাশ থেকেই শুরু করি, শুরুতে যে গরুটা আছে, আচ্ছা কোন জাতের গরু এটা? শুরুতে যেটা আছে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স আপনার 16 মাসের মতো। এখন ওই যে বলে যে অল্প দিনের গাব গাব না, এখন আমি যেখান থেকে নিয়ে আসি উনি বলছে যে 1.5 মাসের প্রেগনেন্ট আছে, তারপরেও আমি বকনার দামে নিয়ে আসছি, এটা বকনার দামে বিক্রি করব। হ্যাঁ, এর আগেও অনেকগুলা গরু বিক্রি করছি, এভাবে দেখা যাচ্ছে যে আমরা ঝুট বললেও, ঝুট বলার চেষ্টা করলেও গৃহস্থ কখনো চিন্তা করে না। আমরা যদি একটা গরু অসুস্থ হয়ে যায় আমরা কিন্তু জবাই করি, কিন্তু গৃহস্থ কখনো জবাই করে না। এর কারণ হচ্ছে যে আমার রেজেক এটা আছে, হ্যাঁ আল্লাহ তাআলা হয়তো এর উপর থেকে আমার একটা বালা মুসিবত কাটাই দিচ্ছে, তা আমরা তো ওইগুলো চিন্তা করি না। তো হয়তো বা তার কথার উপরে নিয়ে আসছি, আল্লাহ তাআলা যদি রাখেতে থাকতেও পারে। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, 16 মাসের মতো বয়স, দাঁত এখনো হয় নাই, এখনো দাঁতে আসে না, দাঁতে আসে নাই, দাঁতে আসতে আসতে হয়তো বা বাচ্চা হতে পারে। এই গরুটার দাম আমি কিনছি একটু সস্তাতে, যার কারণে একটু কমই চাবো। এই গরুটার দাম আমি চাচ্ছি 85,000 টাকা। 85,000 টাকা দাম চাইছেন? প্রথম গরুটা 7 নম্বর ট্যাগ হবে সম্ভবত? না, ট্যাগ নাম্বার নাই, সিরিয়াল নাম্বার বলে যায় আমি। প্রথম গরু এটা? প্রথম, 1 নম্বর গরু। দাম চাইলেন? দাম চাইলাম 85,000। 85, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। 2 নম্বর আর একটা সাদা অংশ বেশি, এটা এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এইগুলা এইগুলার আর একটা জাত আছে, এইগুলা হয়তো বা কেউ বুঝবে যে শাহিওয়ালের ক্রস। হ্যাঁ, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে হয়তো যদি 100 হলস্টাইন 90% হলস্টাইন ফ্রিজিয়ান থাকে, তাহলে 10% আছে হচ্ছে শাহিওয়াল ব্লাড লেভেল আছে। তবে মোট মিলাই কিন্তু এটা 100% না, মানে ইয়া দিলাম, এটা হয়তো বা পার্সেন্ট তো না বলাই ভালো, যে যেমন দেখবে। এই গরুটার চামড়া যে পাতলা, আমার যেখানে এতগুলা গরু আছে মোট কোনো গরু এত চামড়া পাতলা নাই। হ্যাঁ, হেভি পাতলা আর সফট, খুব নরম এটা। আর গরুটার কালারও খুব সুপারহিট, সুন্দর কালার, আনকমন কালারের মধ্যে পড়ে। এই গরুগুলো অনেক বড় সড়ো হয়। বয়স কেমন আছে? বয়স হয়তো আপনার 14 মাস হবে। 14 মাসের মতো হবে? হ্যাঁ, 14 মাস হবে। এই গরুটার আমি দাম চাচ্ছি 92,000 টাকা। 92,000 টাকা দাম চাইছেন? এইসব গরুগুলাই একটা সময় ছিল, 1-1.5 মাস আগেও এই গরুগুলাই মনে করেন যে 1,00,000, 1,05,000 এভাবে বিক্রি হয়েছে, কিন্তু এখন আবার একটু বাজারটা মন্দার কারণ হচ্ছে যে ডাউন চলছে, জায়গায় জায়গায় শস্য মানে ফসল উঠছে, তো ফসল যখন শেষ হয়ে যাবে তখন হাটে লোক ঢুকবে বেশি, আবার দাম বেড়ে যাবে। সেই হিসাবে আমি চিন্তা করছি হয়তো আগামী 15-20 দিনের মধ্যে একটু দাম বাড়বে। তো এটা 92,000, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ। পাশে যে 3 নম্বর যেটা আছে এটা? আচ্ছা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটারও বয়স 14 মাস হবে। 14 মাস হবে? হ্যাঁ, রেডি টাইপের বকনা? রেডি টাইপের। এগুলো হয়তো মনে করেন যে 1-1.5 মাস, সর্বোচ্চ লাগলে 2 মাস লাগতে পারে, এর ভিতরে হিটে আসবে ইনশাল্লাহ, আশা করা যায় এর মধ্যে কনসেপ্টে চলে যাবে। হ্যাঁ, আর একটা কথা ভাই, বকনা আমি কোনো সময় দাঁতালা গরু বিক্রি করি না আপনার সাজেশনে। এখন পর্যন্ত আমার যেগুলো গরু আছে প্রত্যেকটাই সেফ বাচ্চা, সেফ জোনের বাচ্চা, এটার থেকে একটা ভালো রেজাল্ট হবে। সেটাই, আপনি যদি অতিরিক্ত লাভের আসে একজনকে ঠকান, সেই ঠকাটা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আমি তো প্রথমে আপনার কথাই আপনাকে রিটার্ন করলাম। হ্যাঁ, আপনি আমার কথাই আমাকে দিচ্ছেন, কারণ আমি আজকে যে কর্ম করব কালকে সে ফল পাবো। সেটাই, আমিও চাই না যে আমি আমার ভবিষ্যৎ খারাপ হোক। হ্যাঁ, কেউ চায় না যে তার ভবিষ্যৎটা খারাপ হোক, আমিও চাই না, কারণ আমি একটা বিজনেস করতে লাগছি লং টাইম, এত টাকা খরচ করছি, ইনভেস্ট করছি, আমিও চাই না যে আমার ব্যবসা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, অলরেডি কিন্তু অনেকের ব্যবসা শেষের দিকে, মানে আমরা বুঝতে পারছি, যাদের আমরা একসময় বুঝতাম যে আল্লাহ এই এত ক্ষতি করছে, মানুষের এত ক্ষতি করছে, হ্যাঁ তারা কিন্তু আজ শেষ নাই হয়ে যাচ্ছে, কিন্তু আমিও চাই না যে আমি একসময় নাই হয়ে যাই। আমি যখন বাদ দেবো সুনামের সাথে, হয়তো বা প্রতিবেদন করেই বাদ দেবো, এমন মন মানসিকতা নিয়ে আমি ব্যবসাতে নামছি। এইটার দাম আসবে কেমন? আচ্ছা, এটাও 92,000 টাকা। 92,000 টাকা দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করতে পারবে, সীমিত। 4 নম্বর যেটা আছে এটা? আচ্ছা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, পার্সেন্টের দিক দিয়ে এটা গুণগত মান দিক দিয়ে বলার কিছু নেই, কারণ হচ্ছে যারা গরু চেনে
আর যারা গরু প্রেমী তারাই গরু চেনে, আর কিছু লোক আছে যারা গরু কেনেও না গরু চেনেও না, দেখতে দেখতে শুনতে শুনতে সোনার গাঁও নাকি যে বলে দেখতে দেখতে এক জায়গায় চলে যায় এমন হয়ে গেছে। এই গরুটা যাদের যারা গরু চেনে তাদের গরুর ভিতরে কী আছে আর মান কতটুকু, কী জাতের গরু, পার্সেন্টটা কেমন আছে, কতটুকু দুধ দিতে পারে, সব তাদের কিন্তু এক নজর দেখলেই আইডিয়া হয়ে বুঝতে পারে। হ্যাঁ, সেই হিসাবে এই গরুটার দাম আমি চাচ্ছি 92,000 টাকা। দাম হয়তো বয়স হয়তো বা হবে এটা আপনার 13-13.5 মাস, 13-13.5 মাসের মতো বয়স হবে। দাম চলেন 92,000 টাকা। 92,000, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 নাম্বার সিরিয়ালের গরু। আরেকটা কথা ভাই, সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে সীমিত দরদাম হবে, সীমিত মানে একটা সম্মানী, সম্মানী হতে পারে 500, হতে পারে 1,000, হতে পারে 2,000, এর বেশি না, না হতে পারে 3,000, হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আমি 92 দাম চালাম আর আপনি 72 দাম বলবেন। সেটাই, তাহলে আপনাকে হাটে যেতে হবে, হাটে যেয়ে হাটের মতো করে দাম চাবে, আপনি হাটের মতো ক্রয় করে নিয়ে আসবেন। কারণ হচ্ছে হাটের গরু আজ পর্যন্ত দেখলাম না কোনো লোক নিয়ে যায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হাটের কাউকে বদনাম করছে, কেউ কিন্তু পারে নাই। কিন্তু আমার খামার থেকে নিয়ে যাবেন, যখন একটুখানি ডিস্টার্ব হবে সাথে সাথে আমাকে কল দেবে, আপনাকে কল দেবে, আরও আদার্স খামারিকে বলবে যে আমার সাথে এই প্রতারণা করছে। তো আপনারা যখন একটা খামার থেকে গরু নেন তাহলে অবশ্যই তার একটা ঠিকানা আছে, তাহলে একটা মোবাইল নাম্বার আছে, দুইটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, একটা দেওয়া থাকে, আপনার নাম্বার থাকে, তাহলে এত কিছু থাকার পরেও একটা মানুষ মনে করেন যে কথা বলতে বলে ঠিকই বায়না দিতে আগ্রহী হয় না, তারপরে গরু দাম দর করে রেখে দেয়, আবার যদি 82 দাম চায় ওরা 52 বলে, যার কারণে আর সবাই বলে হাটে দাম কম, হাটে দাম কম। হাটে দাম হওয়ার কারণ আছে, কম হওয়ার কারণ হচ্ছে যখন হাটে যায় তখন কিন্তু আমরা সেরা গরুটা নিয়ে আসি, কারণ হচ্ছে খামারে সেরা গরু ছাড়া চলে না। তাই আপনারা যারা বিদেশ থাকেন, যারা বাইরে থাকেন বা দেশেই থাকেন, হাট করতে পারেন না, তারা হয়তো দেখে শুনে মনে করেন যে আল্লাহ হাটে কত কম দাম তাহলে খামারে এত কেন, এটা একটা টেকনিক চালাকি। যে আপনাদের একটা বলি যে হ্যাঁ হাটের দাম কম থাকলে আপনার অনলাইনে যে দামটা কম যাবে, আপনি ঘুরে আসে যে হাটের থেকে ব্যাপারে ওই গোটা নিতে পারতেন কোনো দিন, তাহলে আমি বুঝতাম হাটের দাম কম। এগুলো টেকনিক মাথার ভিতর নিতে হবে, তাহলে গা বুঝতে পারবেন পারিপার্শ্বিক দিক দিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ আমরা 10টা গরুর মধ্যে একটা গরু নিয়ে আসি। এবার 6 নম্বর গরুটা দেখি, 6 নম্বর গরুটা, সরি 5 নম্বর গরু হবে এটা। হ্যাঁ, 5 নম্বর এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান গরুটা, কিন্তু হাত পা গুলার মানে হেভি সুন্দর মোটা, মাজা টাজা উঠা, এইসব গরুর ভিতরে একটা কোয়ালিটি আছে। আর এটা সর্বদিক দিয়ে যদি কেউ পছন্দ করে, পছন্দ করার পরে যদি কেউ নিতে চায় তাহলে এই গরুটার দাম আমি চাবো 85,000 টাকা। 85,000 টাকা। বয়স কেমন হবে? বয়স হবে এটারও প্রায় 13-13.5 মাসের মতো বয়স হবে। 85,000 টাকা দাম চাইছে। জি জি জি, দরদামের সুযোগ আছে। হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তার পাশে আর একটা আছে 6 নম্বর গরু। 6 নম্বর গরুটা কোন জাতের? আচ্ছা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, আমার কাছে বেশিরভাগ গরু হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটার কিন্তু একটা মানে ভালো মানের গরু। আর এটারও চামড়া টামড়া পাতলা, দেখতে সুন্দর, খুব সুন্দর, সুপার, মাথা টাতা দিয়ে গলা মাথা, ভালোকে ভালো বলতেই হবে। হ্যাঁ, আর অনেকে তো প্রতিবেদন করছে অনেকের গরু আর আমার গরু, আমার মনে হয় দর্শক ভাইরা নিক বা না নিক পছন্দ করতেই হবে। আর কোয়ালিটির দিক দিয়ে আমার মনে হয় না যে আমাকে কেউ ফেলাই দিতে পারবে অনলাইনে। সেটাই, কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে কোয়ালিটিতে ধরে রাখছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। সবার আগে কোয়ালিটি, তারপরে দাম, এই দুইটা জিনিস ধরতে পারলে ব্যবসা তার হাতে। জি জি জি। এই 6 নম্বর গরুটা কেমন দাম আসবে? এটারও দাম 85,000 টাকা চাওয়া, সীমিত কথা বলতে পারবে, এটার বয়স আপনার 13.5 মাস। 13.5 মাস, 85,000 টাকা। জি। 7 নম্বর যেটা আছে এটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়সও আপনার 13-13.5 মাস হবে। 13 মাস। এটা আবার দেখেন একই সাথে খাইতে দিছি, এবার কি খাওয়া খাইছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার খেরের বেড়ালা, গোয়াল ঘরে রাখলে তো হয়তো বেড়াও খাই ফেলবে। হ্যাঁ, এখন কারোর বাড়িতে নাই খেরের বেড়া, তারপরেও কথার কথা আর কি। তো এই গরুটার বয়সও আপনার এটা হয়তো 13 মাস হবে, 13.5 মাস হবে। 13 মাস, 13.5 মাস। গরুগুলা কোয়ালিটির দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে, মনের কাছে আমি ভালো যেটাকে মনে করি। এর আগেও ভাই আতিক ভাই আপনাকে বলছি যে আমি এমনভাবে গরু কিনি, যেটা আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে নিজেকে দিয়ে যে বিচার করতে পারবে সে সব জায়গায় বিচার করতে পারবে। এখন যদি নিজের ব্যথা অন্যর ঘরে দেন, নিজের ব্যথা অন্যর ঘরে দেন, তাইলে মনে করেন যে ওই ব্যথা আপনি পাবেন না, সেই পাবে। কিন্তু যখন অন্যের ব্যথা নিজের ঘাড়ে নিয়ে করবেন তখন গা বুঝতে পারবেন যে ও কতটুকু বেদনায় ব্যথিত। সেই জন্য আমি আমার নিজের মতন করে কালেকশন করি আর আমার নিজের মতো করে বিক্রি করি। কারণ হচ্ছে যে আমি নিজে যখন নিজের জিনিসটা নিয়ে সন্তুষ্ট থাকবো তখন একজনকে পাঠাই দিলে সে সন্তুষ্ট, সেও সন্তুষ্ট হবে। এখন আমি যদি বিজনেসের আশায় ভুলভাল বোঝায় যদি গরু বিক্রি করি তাহলে তো ওই সব ঘুরাই ফিরাই একই,
যেমন কর্ম তমল ফল সেটাই। তো সাত নাম্বার গরুটা কেমন দাম আসবে? এটাও 85,000 টাকা। 85,000 দর দামের সুযোগ আছে? হ্যাঁ, পরপর তিনটা গরু 85,000 টাকা দাম চাওয়া। আচ্ছা, এটা সিরিয়ালের দিক দিয়ে 8। জি, 8। কোন জাতের কেমন বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স এটা 13 মাস হবে। হলস্টাইন ফ্রিজিয়ান 13 মাস। এগুলো 1-2 মাস সময় লাগবে হিটে আসতে? হ্যাঁ, এখনো 2-2.5 মাস 3 মাস সময় লাগতে পারে। এখন হচ্ছে এই যে বয়স নিয়েও কিন্তু বারবারই বলি আমি, বয়স নিয়েও প্রতারণা হয়। কারণ হচ্ছে যে ওই যে আমরা সবাই দ্রুত সময় একটা অত ঠেলাঠেলি করে না, পরে মনে করবে যে গরুর সমস্যা, দেখুক এভাবেই। তো যখন এই কম বয়সের গরুকে বেশি বয়স বলা হয় আর দাম চাওয়া হয় ওই কম বয়সী গরুর, তখন লোকে বোঝে যে ওই 14-15 মাসের গরুটা চাইলো 70,000 টাকা আর আপনার 13 মাসের গরু 70,000 টাকা, তাহলে আমার এখানে আবার 3 মাস খাওয়াতে হবে আর ওই গরুটা খাওয়ানো লাগছে না, পরের মাসে হিটে আসবে, ঘোরায় ফিরাই কিন্তু আপনাকে খাদে ওনায় ফেলে দিল ধাক্কা দিয়ে, শুধু মিথ্যা কথা বললো। এই 8 নম্বর গরুটা কেমন দাম আসবে? এটা 75,000 টাকা। 8 নম্বর গরুটাও 75,000 টাকা। হ্যাঁ, 9 নম্বর গরুটাও একই দাম? জি, এই তিনটা গরু একই দাম হবে। 9 নম্বর গরুটা কোন জাতের? এটা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এই যে এবার যে গরুগুলো আনছি কালার বলেন, মাজা, পিঠ, চামড়া, মানে নাক মুখ সব দিক দিয়ে কিন্তু আমি গরু কিনি আদিক ভাই। আমি যখন এক জায়গায় কালেকশনে যাই তখন এমনিই একটা ওই জায়গাটা একটা ইয়া হয় যে ভাই আসছে ভালো গরু নেবে, তখন একটা ইয়া থাকে। আর 10টা গরুর মধ্যে যখন একটা গরু বাইর করে নিয়ে আসি তখন একটুখানি বেশি দাম দিয়ে দিতে হয়, কারণ আমরা যেসব দাম আমরা চাই আমাদের থেকে 3 গুণ দাম বেশি চাইছে হাটে বিক্রেতারা। হ্যাঁ, এসব গরু যখন দাম করতে যায় আমাদের কাছে বলে যে 1,10,000 দেন গা, যখন আপনি কাস্টমার হবেন একটা লোকাল কাস্টমার তখন তো আপনি বুঝতে পারবেন না যে দাম কত বেশি চাইছে, বলতে একটু হিমশিম হয়ে গেলে, আইডিয়া করতে একটু কম বেশি হয়ে গেলে। আমরা যে দাম চাই যে আমরা হয়তো কিনে আনে সাইডে হয়তো 2-4,000 টাকা 5,000 টাকা সর্বোচ্চ লাভ হলে বিক্রি করে দিই, কিন্তু আপনি দাম বলতে ভুল করলে আপনাদের 30,000 টাকা বেশি নিতে তারা পারবে সেটাই। হ্যাঁ, এইটার দাম চাচ্ছেন কত? 75,000 টাকা। 9 নম্বর ট্যাগের গরু? জি, 9 নম্বর। 10 নম্বর গরুটা? 10 নম্বর সিরিয়ালের এই গরুটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স এটারও হয়তো 13 মাস হবে। 13 মাস। 13 মাস। হ্যাঁ, এই গরুটার আবার দিক দেখেন, এটার গরু গলা কত চিকন, পা মাজা দিয়ে চামড়া কত পাতলা। আসলে সবাই বলে যে আমারটা সেরা আমারটা সেরা, শুধু বললেই তো হবে না, হতে হবে, হতে হবে। আমার জিনিস যদি সেরা হয় তাহলে যদি নাও বলি তারপরেও মানুষ বুঝবে যে সেরা। হ্যাঁ, তবে আমার সেলের যদি হয় আমার সেলের নাম আমাকে রাখতে হবে, নাহলে তো সবাই সেলে সেলে বলে ডাকবে বা মানুষ বলে ডাকবে সেটা। তো এই জন্য মানুষকে বোঝানোর খাতিরে বলা যে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব সুপার বাচ্চা, আর আমার কাছে যে বাচ্চাগুলো আছে অবশ্যই মানে সেরা, সেরা গরুই আমি বিক্রি করি। তো এটাও 75,000 টাকা দাম চাওয়া। 75,000 টাকা দাম। এটার ট্যাগ নাম্বার 10? 10 নম্বর সিরিয়াল। 11 নম্বর সিরিয়ালের গরুটা? 11 নম্বর সিরিয়ালের গরুটা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটারও চামড়া টামড়া গলা টলা পাতলা মাজা উষার একটা দুধালু গরুর একটা যে বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। তো এটার দাম চাচ্ছি আমি 73,000 টাকা। এটার দাম চ 73,000 টাকা। জি, এটা আপনার 11 নম্বর ট্যাগের গরু। 11 নম্বর ট্যাগ। এবার আর একটা আছে আমার কাছে গির গরু। হ্যাঁ, গির গরুগুলা অনেকেই অর্ডার দেয়, অনেকের চাহিদা অনুযায়ী কালেকশন করতে হয়। তো এটা একটা গির গরু, বয়স কম এটার, এটা হয়তো 10 মাস হবে। বকনা? বকনা। এটার ট্যাগ নাম্বার 12? এটার সিরিয়াল নাম্বার 12। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 12। গির গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো এটার মধ্যে সবই আছে। গির আসলে প্রথমের দিকে একটু কাবুই থাকে বা যেখান থেকে আনছি সে হয়তো সেভাবে, এগুলো মূলত বর্ডারি গরু হয়ে থাকে, বর্ডারি গরু তো ওই বাতানে টাতানে থাকে, সেভাবে ওনারা লালন পালন করতে পারে না, যার কারণে এইভাবে স্বাস্থ্য হয়ও না। আমার কাছে কয়েকদিন ধরেই আছে গরুটা, এখন একটু স্বাস্থ্য হয়ে গেছে, সামনে যদি এটা থাকে তাহলে আরও ভালো হবে, মানে স্বাস্থ্য হবে। যদি কেউ নিতে চাই অবশ্যই বিক্রি করতে পারবো। এই গরুটার দাম আমি চাচ্ছি ওই যে প্রথমে বলেছিলাম 62,000 টাকা, মনে হয় না 65 বলেছিলাম, এটা হচ্ছে 62,000 টাকা, মানে 62 করতে পারবেন। জি, 62,000 করতে পারবেন। এটা 12 নম্বর গরু। আর এই সাইডে যেগুলো আছে এগুলো না, আর কিছু বিক্রি গরু আছে ওইগুলো দেখায়, আর আমার কাছে প্রেগনেন্ট দুইটা আছে, এটা নিয়ে কথা চলেন। এইটা কি বিক্রি না প্রেগনেন্ট? হ্যাঁ, এইটা হচ্ছে প্রেগনেন্ট, এটা হ্যাঁ এই গরুগুলো নিয়েই কথা। হ্যাঁ, ওই যে যে কথাটা বললাম এগুলাই সেই গরু, আমার এই গরুগুলো অনেক কাস্টমার ছিল যাদের কাছে বলেছিলাম যে বিক্রি হয়ে গেছে, কিন্তু পরে তারা কথা দিয়ে কথা রাখে না, এটাই হচ্ছে কথা। এটা কিন্তু ওই যে বলে যে শাহিওয়াল গত পর্বে, কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল, যেটা ইন্ডিয়ান শাহিওয়াল এটা দুধ কম হয় আর কালার হয় লাল টকটকা, আর পাকিস্তানি শাহিওয়ালগুলোর দুধ বেশি হয়, কালার হয় এরম লালটি কালো, মানে কালচে লাল আর কি, কালো না লালও না এইগুলা।
এইটার প্রেগন্যান্টের বয়স, প্রেগন্যান্টের বয়স হচ্ছে 7 মাস, 7 মাস লালন পালন আসা শুরু হয়ে গেছে, প্রথম বাচ্চা পেটে, দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স, বাচ্চা গোড়া বডি কন্ডিশন খুব ভালো, সাইওয়াল গরু যেগুলা বডি হয়ে থাকে। দাম কেমন এটার? ওই গত পর্বে দাম চাওয়া ছিল 45,000 টাকা, তো ওই দাম আর আজকে আর দিলাম না, গোটা দাম একটু কমাই বললাম, কারণ হচ্ছে যে আজকে যেভাবে দাম বলবো কমাবো না শেষে, সেই জন্যই গোটা দাম আমি যেহেতু একবার ঠেকে গেছে এবার 35,000 টাকা দিলাম। 1,35,000। এই পাশে যেটা আছে সাদা কালো, এটা এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হচ্ছে 4 মাস শেষের দিকে চলছে, 4 মাস শেষের দিকে প্রেগন্যান্ট, জি 4 মাস প্রথম ল্যাকটেশিয়ান, প্রথম ল্যাকটেশিয়ান, দাঁতে আসছে, দাঁতে দুইটা আসছে, দাঁতে দুইটা হয়েছে, দাঁতে দুইটা হয়েছে। এই গরুটা নিয়েও এরকমই কথা যে ভাই বিক্রি করেন না, বিক্রি করেন না, আমি নেব নেব, এখন পর্যন্ত এখনও সে নাও বলে নাই হাও বলে নাই, বুঝছেন, এভাবে রাখছে, হয়তো আগামীকাল রবিবার দেখা যাক কি হয়, তবে যদি থাকে তাহলে আগের দামই চালাম, এটার দাম কম বেশি করতে পারলাম না, এটা 1,60,000 টাকা দাম চাওয়া, 1,60,000। এবার অনেকেই বলতে পারে যে, অনেকে বলে অলরেডি এইভাবে 60,000 টাকা দিয়ে বলে যে 4 মাসের প্রেগনেন্ট কেন 1,60,000 টাকা দিয়ে নেব, তো কথা হচ্ছে যে সোনারও 1 কেজির 1 ভরির দাম হচ্ছে 75,000 টাকা, আর চাঁদি 1 ভরির দাম হচ্ছে কয় টাকা, 2,200-2,400 টাকা, তো আসলে যদি মনে করেন সোনার চাঁদি ওজনে তো একই, দামে কেন কম বেশি, এগুলো হচ্ছে ডিফারেন্স এটাই। এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, সবচেয়ে ভালো মানের গরু, একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু 6 লাখ টাকাও বিক্রি হচ্ছে, 4 লাখ টাকাও বিক্রি হচ্ছে, আবার একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু 80,000 টাকা তো বিক্রি হচ্ছে, 4টা পা থাকলে যে সেই গরুর ভিতরে মূল্য থাকবে তা কিন্তু না, আবার 1,60,000 টাকা দাম চাচ্ছি, 1,60,000 টাকায় 80,000 টাকায় দুধের গরুই পাচ্ছে মানুষ, এগুলো বলে। আসলে আপনাদের পরে দায়িত্ব ছাড়তে হবে যে দেখবেন যে এক খামারি একটা দুধের গরু 6 লাখ টাকা দাম চাচ্ছে, 5 লাখ টাকা দাম চাচ্ছে, আবার দেখতে একই রকম বা একটু ক্রস গরু একজন 1 লাখ টাকা দাম চাচ্ছে। এই পাশে একটা গরু আছে, এটা আচ্ছা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটা রানিং 4 মাস চলছে, রানিং 4 মাস প্রেগন্যান্ট, জি দুই দাঁত, দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স, গরুটার লম্বা কতখানি দেখেন, আসলে বড় গরু কিন্তু ক্যামেরায় কখনো বড় দেখা যায় না, এই দেখেন গরুটা কত শান্তশিষ্ট, হ্যাঁ এই ভাই কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেছে, বুঝছেন, এটা বিক্রি হয়ে গেছে অলরেডি, ফরিদ ভাই লিবিয়া প্রবাসী, না কোথায় জানা বলে দুবাই, দুবাই প্রবাসী, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, বায়না করছে, আজকেই বায়না দিছে সকালে, উনি আগামীকালকে হয়তো বা টাকা দিয়ে দেবে, ও বাধা করছে, টাকা দিলে আমি গরুটা পাঠিয়ে দেবো, তার মানে এই গরুটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কালকে পোস্ট পাঠিয়ে দিবে, জি কালকে উনি টাকা দিবে, হ্যাঁ, তো এখন বোঝেন যে ইনাদের, ইনাদের যারা গরুটা নিল ইনাদের বিশ্বাস, আবার আরেকজন যে নিচ্ছে তাদের বিশ্বাস, কারণ হচ্ছে যে আমি এর আগে বলছি যে ভাই আমি ব্যবসা করতে লাগছি, তার মানে আমার একটা ঠিকানা আছে, আপনি যে প্রতিবেদন করছেন আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, সব এই গরুটাও দেখাবো, সব কিছু মিলাই কিন্তু আমরা বিজনেস করতে বসছি একটা দীর্ঘমেয়াদী, ওইটা নিয়ে আশা করা যায় কে কী বলে না বলে, আতিক ভাই আপনি আমার বিষয়টা আপনি নিজেই গ্যারান্টি থাকবেন, কোনো সময় ইনশাল্লাহ যে আমার কমপ্লেন আপনার কাছে যাবে এমন কোনো কাজ আমি কখনো করবো না বা করিও নাই, সেই প্রত্যাশাই আপনার নিকট রাখবো। হ্যাঁ এই পাশে একটা গরু আছে, এটা হচ্ছে 5 মাস রানিং, এই গরুটা গত পর্বে ছিল, এটা বিক্রি হয়ে গেছে, টাকা সে কমপ্লিট দিয়ে দিছে, ইনার বাড়ি হচ্ছে ফরিদপুর, ফরিদপুরে, হ্যাঁ উনি থাকে হচ্ছে লিবিয়াতে, আর ওনার নাম হচ্ছে রফিক সাহেব, রফিক সাহেব, হ্যাঁ রফিক হোসেন, তাই এই গরুটা ওনার বলছে যে ভাই আমার গরুটা একটু প্রতিবেদনে দেখাই দেন, তাই আজকে দেখাই দিলাম, একটু ভালো করে দেখাই, এই গরুটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ এটাও বিক্রি হয়ে গেছে, দুই দাঁত বয়স, গরুটা আসলেই একটা ভালো মানের গরু, আসলে ভালোকে ভালোই বলতে হবে, আর আশা করি এখন পর্যন্ত গরু আমার থেকে প্রেগনেন্ট গরু নিছে আর সেই গরুর প্রেগনেন্ট নাই এমন তো এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে আমি নিজেকে দিয়ে বিচার করি, কারণ আমি বারবারই বলছি আমি নিজেকে দিয়ে আমি নিজে বিচার করি, আমিও চাই যে আমার আমি যেন কারোর থেকে ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক, হ্যাঁ অনেক কমপ্লেন আসে যে অমুক জায়গা থেকে নিয়েছিলাম গাব গাব নাই, অমুক জায়গাতে নিয়েছিলাম গাব আছে গাব নাই, এই এই ধরনের কমপ্লেন আল্লাহ বাসায় রাখা পর্যন্ত আমার কোনো দিনও এই কমপ্লেনটা আসবে না যে গাব গরু বিক্রি করছি আর গাব নাই, ঠিক কারণ হচ্ছে গাব একটা জিনিস আর বকনা একটা জিনিস, যখন ওয়াদা করবো গাব আছে, কারণ আমি প্রত্যেকটা গাব চেক করে নিয়ে আসি, কারণ হচ্ছে যে আমি সেদিনকে একটা গরু কিনছি আমার এই ঘরের থেকে কিনছি, ঘরের পাশে যে হাত লাগিয়েছিল কিনে বিক্রি করছি, তারপরেও গরু চেক দিয়ে নিয়েছে ডাক্তার ডাকি, সে লোক বারবারই বলে যে ভাই 8 মাস গাব আছে আপনি চেক দেওয়া লাগবে না, এই দেখেন মাথা লড়ে,
তারপরে আমি নিজের পকেট থেকে টাকা খরচ করে ডাক্তার ডাকি নিয়ে এসে চেক করে নিছি। তো বলছে দেখছেন তো, ঠিক আছে। আমি বললাম ভাই আপনি বলে গেলেন, এই গরুটা মোটা সোটা গরু, হতে পারে পেটের টিউমার, হতে পারে চর্বি, তাহলে আমি যখন বিক্রি করে দেবো আপনি তো ভাই চলে যাবেন, তখন তো আমাকে ধরবে। তা আমি ওই ওই কোনো সময় ওই রিক্সও নেবো না, আপনার 400 টাকা আমার লাগলো, আমি গা চেক দিয়ে দিছি। আর আমার থেকে গাব নিয়ে দিচ্ছি, গাব নাই এমন কোনো দিন কেউ কমপ্লেন করতে পারবে না ইনশাল্লাহ, কারণ আমি যে ডাক্তার দিয়ে চেক করি আমার ঘরে থেকে, ডাক্তারের পরামর্শ হচ্ছে যে আমি চেক দিয়ে দেবো, বলবো গাব আছে। আর যদি কোনো ডাক্তার গাব চেক দিয়ে বলে যে গাব নাই, গরু জবাই করি, যদি বাচ্চা থাকে আমার, বাচ্চা না থাকলে তার, মানে বাচ্চা না থাকলে আমার আর থাকলে তার, তাহলে এত ধরনের এত গ্যারান্টি দিয়ে আপনি যদি ওনাকে 1,00,000 টাকা দিয়েও বলেন যে 3 মাসের একটু গাব বলি দেন, ও দেবে না। আবার অনেক অনেক খামারি আছে যারা কর্মচারী হয়তো বা, তারা হাত দিয়ে বলে যে ভাই গাব আছে 3 মাসের। তো ঠিক আছে ইজাজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর কথা অনেক কথাই আজকে বলে ফেলছি, যদি কেউ কারোর মনে একান্তভাবে আঘাত লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবশেষ আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্যবসা যেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোভাবে চালাইতে পারি। সেটাই তো, আপনিও ভালো থাকবেন, আজকের মতো বিদায় হচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।